এখানে একজন কমেন্ট করেছে, দেখেন যে আমরা মেয়েরা আধুনিক হয়েছি ঠিকই, কিন্তু আমাদের কখনোই এরকম অশ্লীল পোশাক পরা ঠিক নয়, আমি এটাকে মোটেও সমর্থন করি না। আর হ্যাঁ, আমিও কিন্তু এনাকেই সমর্থন করছি, আমিও কিন্তু মোটেও সমর্থন করি না আধুনিক হওয়া মানে শুধুমাত্র পোশাকের মানে কি বলবো চেঞ্জ। আধুনিক হওয়া মানে নিজে মানে হচ্ছে নিজের মেন্টালিটিও চেঞ্জের দরকার, মানে শুধুমাত্র। আর সবথেকে বড় কথা, মানুষ আধুনিক বলতে না সবথেকে ভাবছে মানে যখন কেউ একজন খারাপ ড্রেস পরছে, মানে তার বুকটা দেখাচ্ছে বা শাড়ি পরে একদিক বের করে দিচ্ছে বা পেট দেখাচ্ছে বা খুব শর্ট ড্রেস পরছে, তো এগুলো যখন মানুষ করছে না, তখন মানে কি বলবো একজনের দেখে আরেকজন ভাবছে যে ও এতটা করেছে আমি থেকে বেশি করবো, মানে এই ভাবনা আস্তে আস্তে যে কতটা অধঃপতন হচ্ছে সেটা কেউ ভাবছে না। কিন্তু আমার মনে হয় পার্সোনালি, এটা আমার ওপিনিয়ন, যে ঠিক আছে না যে যার মতো নিজের স্বাধীন যে যার ড্রেস পরতে পারে, কিন্তু একটু নিজের শরীরটা মানে এতটা খোলামেলা রাখা উচিত না, আর তার সঙ্গে নিজের মেন্টালিটি চেঞ্জ করো না, মানে এইভাবে নিজের মানে শরীর দেখানোর কি আছে। মানে ঠিক আছে একটা তুমি শর্ট ড্রেস পরবো পরো, কিন্তু সেটা এতটা না যে তোমার সব কিছু দেখা যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি ভুল কিছু বলেননি।